খুব বিপদে পড়েছিলাম স্যার। আমি বলছি স্যার, আমি আমার স্ত্রীকে নিয়ে কাছের একটা রেস্টুরেন্ট এসেছিলাম, ওখানে কিছু ছেলে বসেছিল, আমরা খেয়াল করিনি, আমরা যখন ওখান থেকে বেরোই তখন আমাদেরকে ফলো করে আর ওদের গাড়িটা আমাদেরকে আটকে দেয়। তারপর ওরা আমার স্বামীকে খুব মারে, আমাকেও গাড়িতে তোলার চেষ্টা করে, খুব ধস্তাধস্তি হয়। তারপর আপনাদের গাড়ির আওয়াজ শুনতে পেয়ে ওরা আমাদের ফেলে রেখে পালিয়ে যায়। একটা গ্যাং রেগুলার এ ধরনের কাজ করছে, চুরি ছিনতাই মেয়েদের তুলে নেওয়া। হ্যাঁ বুঝতেই পেরেছি, সেই গ্যাংয়েরই কাজ। আচ্ছা কতক্ষণ আগে ঘটনাটা ঘটেছে? এই কিছুক্ষণ আগে। তাড়াতাড়ি চলো তো, গেলে গ্যাংটাকে ধরতে পারবো। বাই দ্য ওয়ে, আপনার ছোট ছোট ছেলে মেয়ে একা বাড়ি ফিরতে পারবেন তো, নাকি আমরা গাড়িতে ছেড়ে দেবো? ইটস ফাইন, আমাদের গাড়ি আছে, আমরা চলে যাবো। তোমরা কি থানায় যেতে চাও? আমরা এখন বাড়ি যেতে চাই স্যার। আপনারা ধরতে পারেন কিনা দেখুন, যদি দরকার পড়ে আমরা থানায় যাচ্ছি। যদি কোনো প্রবলেম হয় আমাদের ডায়াল করবেন। শিওর স্যার, আমরাও যাচ্ছি যদি গ্যাংটাকে ধরতে পারি। আর সাবধানে যাবেন, টেক কেয়ার। গুড নাইট স্যার। থ্যাংক ইউ। এটা কিন্তু ঠিক হচ্ছে না ছোটন, জানো তো খুব খারাপ হচ্ছে। কোনটা রে? এই যে তুমি শিং ভেঙে বাছুরদের দলে ঢুকে পড়েছো। ওই ঠিক বলেছো দেখি, ভাইপোর ফুলশয্যার খাট সাজানো হচ্ছে, সত্যি কোন একটা কাণ্ড কেন। এই যে ছোট মামি, ছোটনকে কি বলছো তুমি? তাহলে কি তুমি যে ছোট কাকি হও সে কথা ভুলে যাচ্ছে বুঝি? হ্যাঁ, আরে
না 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 ও কাকিরা এলাউড কেউ এলাউড না আহ ফুলদি আজকে ছেড়ে দেন আজকে সবাই আর ছেড়ে 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 বলছিস ছেড়ে দেব হ্যাঁ ছেড়ে দে শুধু আবির শালু খেলে ওদের ওদের কোনোভাবে বলিস না যে এই খাট সাজানোর জন্য আমি মানে হাত লাগিয়েছিলাম আর কি আসলে কি বলতো সবাই তো সব কাজ পারে না তাই না না আমার মতন সর্বগুণ সম্পন্ন মানুষ সবসময় পাওয়া যাবে না না মানে এরকম প্রতিভাবান মানুষ যে সব কাজই খুব ভালো করে করতে পারে ওই শুরু হলো ও কি শুরু হলো সর কেন আমি আমি ঠিক বলিনি বুঝলে নদী দেখি তোমার ছোটনের মতো নিজের ঠাক নিজে পেঠাতে আমি জীবনে কাউকে দেখিনি গো সেই জন্যই তো তুমি আমাকে এত ভালো কি হচ্ছে কি না না সরি বাড়াবাড়ি হচ্ছে কি ছোটন সেটা তুমি মুখে না বললেও আমরা বুঝতে পারি হ্যাঁ ওই দেখো বলছে বুঝতে পারি আকাশ তুমি কিন্তু খুব দুষ্ট হয়েছো ও মা তোমরা কথা বলছো আর আমার নামে দোষ পড়ে যাচ্ছে না এই আকাশ এই তোর আজ লেখাপড়া নেই না আজ তো ছুটি ছুটি এই কিসের ছুটি আজ হ্যাঁ বারে বাড়িতে এরকম একটা উৎসব আজকে আমার দাদা ভাইটা একটা প্রপার ফুলসজ্জা হচ্ছে আর আমি লেখাপড়া করবো পুপেকেও কিন্তু আমরা আসতে বলেছিলাম ও কিন্তু এলো না কেন পুপেকে আসতে বললি কেন মানে ওকে কেন ডেকেছিস ওর তো এখানে আসারই কথা ছিল না ছোটন এক বাড়িতে আমরা সবাই একসঙ্গে বড় হয়েছি আর পুপে তো আমাদের থেকে এতটাই ছোট ওকে তো আমরা কোলে পিঠে বড় করেছি বলো সেই পুপে আজ এত বদলে যাবে সেটা কি সহ্য করা যায় আমরা আমাদের মতো চেষ্টা করছি যাই হোক ভেবেছিলাম যে আজকে হয়তো আসবে ওকে আমরা আজকে আসতে বলেছিলাম কিন্তু কই এলো না তো মেজে মধ্যে আসতে দেয়নি না জেনে তুমি এইভাবে কমেন্ট করো না তুমি কি করে জানলে যে মেজদি ওকে এখানে আসতে দেয়নি আর পুপে কি আর বাচ্চা মেয়ে নাকি আর ও যেন ওর মা বাবার সব কথা শোনে তাই তো ওর যদি আশা থাকতো মেজমামি বারণ করলেও ঠিক আছে মেজমামি না কেমন যেন একটা বদলে গেল চোখের ওপর তাই না এই জন্যই তো সব থেকে বেশি কষ্ট পাই আমি সব থেকে বেশি লজ্জা লাগে আমার কোন ছেলে তার মাকে এরম ভাবে দেখতে ভাল লাগে বলো তো আকাশ এই আকাশ আজ কত বড় একটা আনন্দের দিন বলতো হ্যাঁ আর দেখ এই মেয়েটাকেই তো আমরা একদিন বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলাম আজ দেখ আজ ওদের জন্য আমরা ঘর সাজাচ্ছি নিজেদের হাতে ওদের এই ইভেন্টটাকে সেলিব্রেট করার জন্য খাট সাজাচ্ছি আরে মানুষই তো বদলায় রে আর তুই একদম ভাবিস না তো মেজমামি একদিন ঠিক বদলে যাবে দেখিস তুই একদম মন খারাপ করিস না তাছাড়া মেয়েটার মধ্যে এমন একটা গুণ আছে না ওর ওপর ফাইনালি রাগ করে আর থাকাই যায় না 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 সব হলো সব কথা শুনছি কিন্তু কটা বাজলো বাবু বিবির তো এখন আসার নাম নেই বারে এতদিন পর এই প্রথম ওরা দুজন কোথাও একটা বেড়াতে যাওয়ার প্রথম সুযোগ পেয়েছে আবিরটা তো তার মধ্যে আবার কাল চলে যাবে এখন ওদের দুজনের কত কথা রয়েছে এতদিনের কত জমানো কথা ওরা আজ দুজন দুজনকে বলবে এখন কি আর ওদের সময়ের খেয়াল থাকবে নাকি তাহলে সবসময় সময়ের একটা খেয়াল রাখা উচিত জানো তো তার কারণটা হচ্ছে আবির শালুক দুজনে তো ভীষণ বাচ্চা বাচ্চা খুব ছোট ছোট এখনকার দিনকাল কি ভালো বলো তো কত দূরে গেছে আমরা কি জানি কোথায় গেছে না গেছে আমরা তো বারবার বলে দিয়েছিলাম কলকাতার বাইরে না যেতে বললে কিছু হয় না বললে এখনকার দিনে ছেলে মেয়েদের কিচ্ছু হয় না না সবার একটা অ্যাডভেঞ্চার করার ইচ্ছা থাকে বুঝেছো সবার ইচ্ছা থাকে তারপর গেছে বউয়ের সঙ্গে বউয়ের কাছে হিরো সাজতে হবে না দেখো কি ডায়মন্ড হারবার চলে গেছে বোধ হয় কি বলছো ছোটন
বড় মামি শুনলে না মাথায় আকাশ ভেঙে পড়বে। না না না, আমার মনে হয় বাড়িতে না বলে আগে কখনো অত দূর যাবে না। আজ তো পারে, যদি গিয়ে থাকে তাহলে কিন্তু খুব অন্যায় করবে। আমি ফোন করেছিলাম তাও অনেকক্ষণ আগে, বললো যে রেস্টুরেন্টে খেতে ঢুকছি। এ বাবা, তুই না করলি না? বললাম তো যে আজকে রাতে আমরা সবাই একসাথে খাবো, তো কাল চলে যাবি, আবার কবে একসাথে খাবো, তাই বেশি খাস না। তখন কি বললো? বললো হ্যাঁ বেশি খাবে না, তাড়াতাড়ি চলে আসবে। আকাশ, তুমি ফোনটা কখন করেছিলে? এই ঘন্টা তিনেক আগে। কি আশ্চর্য, ঘন্টা তিনেক হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না, তাহলে তাড়াতাড়ি ফিরে আসবো বলার মানে কি হয়? আসবে 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 আসবে, বোঝার চেষ্টা কর। ধরো বাচ্চা বাচ্চা হাজবেন্ড ওয়াইফ, ওরা একসঙ্গে যতটা সময় পাচ্ছে কাটিয়ে নিচ্ছে বাইরে, বোঝার চেষ্টা কর। কি মুশকিল, কি হয়েছে ওদের সামনে বললে? ওরা কি জানে নাকি? ওরা তো জানেই না যে বাড়িতে ওদের আজকে একসঙ্গে থাকার ব্যবস্থা করা হয়েছে, ওরা জানে নাকি সেটা? তাই হবে ছোটন, আসলে জানেই তো কাল চলে যাচ্ছে, আর বাড়িতে এলে তো বিশেষ কথাটা তো হবে না, তাই যতটা সময় পাচ্ছে দুজনে একসঙ্গে থাকছে। একদম, ওদের দেখলে না আমার আজকাল খুব কষ্ট হয়। কষ্ট কেন রে, কষ্ট কিসের? আহারে, দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, এই অল্প বয়সেই তো টানটা বেশি থাকে বলো। আর আবির চলে যাবে বলে না মেয়েটার মনটা খুব খারাপ, আর বাড়িতেও তো সেরকম ভাবে ওরা কথা বলার সুযোগ পায় না, মেয়েটা না কথা বলতে বলতে আজকাল মাঝে মাঝেই কেঁদে ফেলছে। তাই বলে কি হবে? আবিরকে তো লেখাপড়া করতে হবে, দাঁড়াতে হবে, বড় হতে হবে, শালুককেও তাই বড় হতে হবে, আবিরের যোগ্য হতে হবে, এ বাড়ির যোগ্য হতে হবে। শোন, এখন না এইসব ছোট ছোট মন খারাপকে না বেশি পাত্তা দেওয়াটা ঠিক হবে না। না ছোট, আমি পাত্তা দেওয়ার কথা বলছি না, যা হচ্ছে সেটাই বলছি। দেখি এই মন খারাপটুকু না হয় থাক ওদের মধ্যে, আমার মনে হয় যেন এই মন খারাপটুকু যদি ওদের মধ্যে থাকে না, ওরা দুজনেই খুব ভালো থাকবে। একদিন বৌদি ভাইয়ের সাথে কত খারাপ ব্যবহার করেছি আমি, আর এখন মনে হয় বৌদি ভাইয়ের থেকে ভালো বন্ধু আর কেউ নেই। আমাদের যদি এরকম মনে হয় যে একদিন একদিন বৌদি ভাই বাড়িতে না থাকলে বাড়িটা যদি ফাঁকা লাগে, আর দাদা ভাই দূরে, যখন আমাদের ছেড়ে এই বাড়িটা ছেড়ে বৌদি ভাইকে ছেড়ে যখন থাকবে, কত কষ্ট হবে বলো তো। তবুও তো যেতে হবে, তোমাকেও একদিন যেতে হবে। আরে বাবা, এটাই তো ক্যারিয়ার করার সময়, আর এখন যা করবে তার ফল সারা জীবন ভোগ করবে। ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপ হবে। আমরাও করেছি, দেখিস নি আমাদের? ওরে, একদিন কষ্ট করেছি বলেই তো আজকের জীবনটা এনজয় করতে পারছি, আজকের জীবনটা তোর একদিনে হয়নি রে। ওফ, বড্ড ভারী ভারী কথা হয়ে যাচ্ছে, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করার সময় পাইনি, সেটা খাটটা কিরকম সাজানো হয়েছে একবার বলে না তো। দারুন, প্রতিভাবান লোকের কাজ বলে কথা। ও জানো ছোট, বড় মামু আজকে কত রকমের মিষ্টি কিনে এনেছে বলার কথা না। আর বড় মামি, বড় মামি যে কতদিন পর মন খুলে এত রকমের রান্না করেছে সে আর বলার কথা নয়, মানে পুরো বাড়িটা আজ আনন্দে ভরে আছে, সবাই যেন আজ মন থেকে না ওদের একসঙ্গে থাকাটা অ্যাকসেপ্ট করে নিয়েছে বল। এইটাই না আমার সব থেকে বেশি ভালো লাগছে। ও জানো তো ছোটন, বিয়েতে তো শালুককে কিছু দেওয়া হয়নি, তাই আজকের দিনের জন্য না আমরা শালুকের জন্য একটা গিফট কিনেছি। হাসছো কেন, আমরা কি গিফট কিনতে পারি না নাকি? না না, চিন্তা করো না, আবিরের জন্য কিনেছি, আফটার অল আমাদের ভাই বলে কথা। এইদিকে ছোট কাকিমণি যে ছোটনের সাথে বেরিয়ে একটা গিফট কিনেছে সেই খবরটা তো কেউ জানো না। দেখেছিস? হ্যাঁ, তাই নাকি? আজ কিন্তু দারুণ মজা হচ্ছে, আমরা সবাই ওদের জন্য গিফট কিনেছি কিন্তু কেউ কাউকে বলছি না। আমি খালি ভাবছি আবির আর শালুক এসে কিরকম চমকে যাবে। বেল বাজলো, তার মানে বাবু আর বিবি এলেন। হ্যাঁ, এই শোনো, এদিকে এসো, আর এখানে থাকাটা আমাদের ঠিক হবে না, আমরা পালাই, চলো চলো চলো। আরে কি হলো, তোমাকে আমরা যেতে দেবো না, এখন জোর করে ধরে রাখো, আমার কথা শোনো, পালাতে দিও। আরে মহা মুশকিল, লজ্জা পাচ্ছে তোমার? কি মনে হচ্ছে আমি লজ্জা পাচ্ছি? আমার কি,
আরে শোনো আমার কোনো প্রবলেম নেই আমি যদি থাকতে বললাম এখানে থেকে যাবে চলো বসো চলো 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 একটা কাজ করি আমি আগে নিচে যাই সারপ্রাইজ যত পরে পাবে তত ভালো আমি ওদের উপরে আশাটা আটকাই ঠিক আছে আমরাও যাই চল 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 আমরা যাইবো যাই আমার একটা কথা শোনো আমি কি থাকবো কি আরে মহা মুশকিল এত সাজানো আরে দেখি এসছেন বোধ হয় এই যে কি রে হ্যাঁ এতক্ষণে তোদের আসার সময় হলো হাসছিস তুই কি অদ্ভুত আবি তুই বল তুই আজ বাদে কাল চলে যাবি আর আজ এত রাত করলি কি অদ্ভুত তুই জানিস না যে তুই চলে যাবি বলে বড় বৌদি কি না কি করেছে তুই যা যা খেতে ভালোবাসিস মন খুলে তো সব সব রান্নাগুলো করে দিয়েছে এরপর তো ছ ছ দিন আমাদের খাবার হবে না মানে এরকম লাগছে কেন রে কি হয়েছে তোদের দাদা ভাই তোর কি হয়েছে বলতো তোর হাতে এসব কিসের আচরের দাগ বৌদি ভাই দাদা ভাই কি হয়েছে আজ তো শেষই হয়ে যাচ্ছিল কি কি করে আজ সকাল থেকেই আমার মনটা খুব ডাকছিল দেখি কি হয়েছে কি কি হয়েছে তোর হ্যাঁ মা তেমন কিছু হয়নি আবার কাজ তুমি দেখো দিব্যি ভালোই বাড়ি ফিরে এসেছি দাদু ভাই আমার কাউ দেখি কি হয়েছে রাস্তায় কি বিপদে পড়ছিলাম কোথায় গিয়েছিলে বলো তো তোমরা শহরের মধ্যে ছিলে না বাইরে গিয়েছিলে তোর ওকে নিয়ে বাইরে যাওয়াটা ঠিক হয়নি আবির এখন কি হয়েছে বল প্রথমত আমি শহরের বাইরে যাইনি আর সেকেন্ড অফ অল বাইরেই যে খারাপ লোক আছে শহরে যে খারাপ লোক নেই তা তো নয় কিছু খারাপ লোক শালুকের হাত ধরে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল আমি যে সেটা আটকেছি বাস কি বলছিস রে এত কিছু ঘটে গেছে হায় ভগবান তাহলে তো মস্ত বড় কাণ্ড ঘটে যেতেছিল থানায় জানিয়েছো ওই রাস্তাতেই পুলিশ ভ্যান টহল দিচ্ছিল তখন আমরা জানিয়ে দিই হঠাৎ এরকম ঘটনা ঘটলো কেন আর কোথায় হয়েছে ঘটনাটা আমরা তখন রেস্টুরেন্টে খাচ্ছিলাম আর ওই রেস্টুরেন্টেই ওই ছেলেগুলো খাচ্ছিল আমরা তখন খেয়াল করিনি আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়েই যখন ইয়েতে গাড়িটা স্টার্ট করি তখনই ওরা আমাদের গাড়ি পিছন পিছন ফলো করে ফলো করতে করতে আমরা যখন একটা অন্ধকার জায়গা যাই তখনই ওরা নিজেদের গাড়িটা নিয়ে আমাদের সামনে দাঁড় করায় আটকে দেয় আমাদেরকে আমি শালুককে তখন আমাদের গাড়ি থেকে না নামতে বলেছিলাম আমি ওদের সঙ্গে কথা বলতে যাই তখনই শালুক আমাদের সামনে চলে আসে আর তখনই ওরা শালুকের হাত ধরে গাড়িতে তুলে নিতে যায় তারপর তারপর অন্য দুটো ছেলে ওকে কি মার মারছিল আমি চিৎকার করছিলাম বলে আমার মুখ চেপে ধরেছিল আমার জোর করে ওদের গাড়িতে তোলার চেষ্টা করছিল তখন তখন ও এসে আমায় আমায় বাঁচালো আমার তো এখনো এখনো ভাবলেও গায়ে কাটা দিয়ে উঠছে কি কাণ্ড এত বড় একটা বিপদ ঘটে গেছে আমাদের ফোন করে জানালে না একটু ফোন করে জানালে কি হতো তখন তোমরা শুধু শুধু টেনশন করতে এই পাকামোগুলো করার কি খুব দরকার ছিল আমরা টেনশন করব বলে আমাদের ফোন করিস না আর এখন আমাদের টেনশন হচ্ছে না রাঙাদি ফুল দিয়ে স্কুল এখন তো আর কোনো প্রবলেম নেই আমরা পুলিশকে বলেছি আর পুলিশ এখন ওদেরকে ধরতে গেছে ওই যে বলছিলাম না একটা পুলিশ ভ্যান টহল দিচ্ছিল তাই তো পুলিশকে জানাতে পারলাম আর ওরা পুলিশকে দেখেই পালিয়ে গেছে
নইলে আমি একা এতগুলো লোকের সঙ্গে পারতাম কিনা জানি না। মেবি হয়তো একটা বিপদ হতো। খুব হয়েছে, আর কখনো কোনোদিন একা একা কোথাও যাবে না তুমি, এই আমি বলে দিলাম। আসলে কি জানো দিদি ভাই, আমাদের শালু তোমার ছেলের বউ, সে হলো গিয়ে পরমা সুন্দরী, তাই সবাই ওর হাত টেনে ধরে নিয়ে যেতে চায়। দেখো যখন গ্রামে ছিল তখন এরকম একটা ঘটনা ঘটেছিল, আবার যে শহরে এসেছে সেখানে সেই এক কাণ্ড। হ্যাঁ আচ্ছা, আমাদের কলকাতা শহরে তো ছেলেমেয়েরা বাইরে একা বেরোয় নাকি, কিন্তু এরকম বিপদের কথা কখনো কেউ শুনেছো না? আমি অনেক ভেবে দেখলাম এটাই একমাত্র কারণ, তোমার ছেলের বউয়ের দিকে তাকালে না আর কেউ চোখ সরাতে পারে না।